আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আমরা প্রতিদিনের মতো নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনার সামনে হাজির হই, নতুন নতুন টপিক নিয়ে আপনার সামনে হাজির হই, নতুন নতুন বিষয় নিয়ে আপনার সঙ্গে হাজির হই। তো আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিসিএসের 45তম বিসিএসের যেভাবে আবেদন করবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখি। আর বিসিএসের স্বপ্ন পূরণের প্রথম পদক্ষেপ হলো সঠিকভাবে আবেদন পূরণ করা। এটা সবাই জানেন যে আপনার বিসিএসের প্রথম পদক্ষেপ হচ্ছে সঠিকভাবে যে চাকরির আবেদনটা আছে সেটা পূরণ করা অনলাইনে। অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই নতুন প্রার্থী যারা, তারা অনেকে অনেক সমস্যার সম্মুখীন হন, বা প্রার্থীদের সুবিধার জন্য সঠিকভাবে আবেদন ফর্ম পূরণের বিষয়ে যে পরামর্শ দিয়েছে সে হচ্ছে 35তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তা রবিউল আলম স্যার। তিনি আপনাদের জন্য এই পরামর্শটা দিয়ে এই পরামর্শগুলো দিয়েছেন, আমরা সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। 45তম বিসিএস আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আপনারা সবাই জানেন। অনলাইনে আবেদন করা যাবে 31 ডিসেম্বর সন্ধ্যা 6টা পর্যন্ত। গত 30 নভেম্বর সরকারি কর কমিশন পিএসসি ওয়েবসাইটে এই বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এই বিসিএস 2309 জন ক্যাডার নেওয়া হবে, নন ক্যাডার নেওয়া হবে 1022 জনকে। ক্যাডার পদের পাশাপাশি প্রথমবারের মতো নন ক্যাডার পদের সংখ্যা উল্লেখ করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিএসসি। ক্যাডার পদে যেমন পছন্দ নির্দিষ্ট করে দেওয়া যায়, তেমনই নন ক্যাডার পদেও পছন্দের তালিকা নির্দিষ্ট করে দিতে পারবেন প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া 45তম বিসিএসের আবেদনের জন্য এই ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-তে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন ফর 45তম বিসিএস অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এখানে জেনারেল ক্যাডার, টেকনিক্যাল, প্রফেশনাল ক্যাডার, উভয় ক্যাডার এই 3 অপশন থেকে কাঙ্ক্ষিত অপশনে ক্লিক করলে অনলাইন আবেদনের প্রথম পাতা দৃশ্যমান হবে। অন্য প্রার্থীকে অনুসরণ করা, অন্য প্রার্থীকে অনুসরণ বা দোকান থেকে আবেদন ফর্ম পূরণ করলে বা বিস্তারিত না দেন আবেদন করলে চাকরি জীবনে আফসোস করতে হবে। তাই আবেদনের পূর্বে প্রয়োজনীয় তথ্যগুলো বিস্তারিত জেনে নিন। আপনারা এখন যে বিষয়গুলো আপনাদের জানাবো সেগুলো আপনারা পার্ট বাই পার্ট জেনে রাখবেন। প্রথম পাতা হচ্ছে ব্যক্তিগত তথ্য। প্রথম যে পেজটা আসবে অনলাইন আবেদন করার সময়, এই প্রথম পেজটা হচ্ছে ব্যক্তিগত তথ্য। এই অংশে প্রার্থীর নিজের নাম, মায়ের নাম, বাবার নাম ও জন্ম তারিখ এসএসসি সনদে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। এসএসসি সনদে না থাকলে মা বাবার নামের আগে নতুন করে মৃত, হাজি বা অন্য কোনো শব্দ লেখা যাবে না। জন্ম তারিখ ভুল লিখলে প্রার্থিতা বাতিল হওয়ার আশঙ্কা আছে। জন্ম তারিখ কখনো ভুল লেখা যাবে না, আর এসএসসি সনদ অনুযায়ী আপনারা সব কিছু কমপ্লিট লিখবেন, বাপ মায়ের নাম, তবে কখনো নামের আগে হাজি বা যে বিষয়গুলো থাকে অনেকে অনেক ধরনের মুক্তিযোদ্ধা হেন তেন অনেক কিছু বসাতে নেই, এগুলো থেকে বিরত থাকবেন। প্রার্থীর উচ্চতা ও বুকের মাপ সেন্টিমিটারে কনভার্ট করে লিখতে হবে। প্রার্থীর উচ্চতা এবং বুকের মাপটা সেন্টিমিটারে কনভার্ট করে লিখবেন। ওজন আনুমানিক হলেই হবে, 2 থেকে 4 কেজি কম বেশি হতে পারে। মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার আগে প্রার্থীকে রেজিস্টার চিকিৎসক থেকে ওজন ও উচ্চতা প্রত্যয়নপত্র সংগ্রহ করতে হবে। বিজ্ঞপ্তিতে কোনো ক্যাডারের ওজন ও উচ্চতা আবশ্যিক সত্যের সঙ্গে প্রার্থীর ওজন ও উচ্চতা না মিললে সেই ক্যাডার পছন্দক্রমে রাখা ঠিক হবে না। এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে প্রার্থী বেকার হলে নট এমপ্লয়মেন্ট, রাজস্ব খাতের সরকারি চাকরিতে কর্মরত থাকলে রেগুলার বেসিক আন্ডার রেভিনিউ বাজেট, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত থাকলে অটোনোমাস বা সেমি অটোনোমাস অর্গানাইজেশন, বেসরকারি হলে প্রাইভেট সিলেক্ট করতে হবে। এই অংশে প্রার্থী চাকরিজীবী হলে মৌখিক পরীক্ষার সময় বিভাগীয় ছাড়পত্র, পুলিশ ভেরিফিকেশন, ফর্মে কর্মরত প্রতিষ্ঠানের তথ্য পূরণ সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করতে হবে। বর্তমান আর স্থায়ী ঠিকানা সম্ভব হলে অভিন্ন দেওয়াই ভালো। তাহলে প্রার্থীর সুপারিশপ্রাপ্ত হওয়ার পর তখন এক ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে। মেয়েদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানায় বাবার ঠিকানা ব্যবহার করাই সবচেয়ে ভালো। আপনার দেওয়া মুঠোফোন নাম্বারে বিসিএসের সব প্রক্রিয়ার সংশ্লিষ্ট তথ্য খুঁজে বার্তার মাধ্যমে জানানো হবে। মানে আপনার যে মোবাইল নাম্বারটা দেবেন এই নাম্বারে তারা মেসেজ দিয়ে সব কিছু আপনাদের জানাবে। পরীক্ষা কেন্দ্র হিসেবে যে স্থানের নাম নির্বাচন করা হবে সেই কেন্দ্রেই প্রার্থীকে প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে।
আপনারা স্থানটা অবশ্যই ভেবেচিন্তে নির্বাচন করবেন, কারণ সেখানে আপনার প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার অংশগ্রহণ। পরবর্তীতে যে বিষয় আছে সেটা হচ্ছে ঢাকার আগারগাঁও অবস্থিত সরকারি কর কমিশনে কার্যালয়ে হবে। আচ্ছা, প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় ইংরেজি ভাষণ দিতে ইচ্ছুক হলে ইংরেজি অপশনে টিক চিহ্ন দিতে হবে, তবে লিখিত পরীক্ষা প্রার্থী ইচ্ছা মতো যে কোনো ভাষণ দিতে পারবেন। এক্ষেত্রে এক বিষয়ে পুরো খাতা যে কোনো এক বাংলা ইংরেজি ভাষায় লিখতে হবে। দ্বিতীয় পাতা যেটা থাকবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এই অংশে প্রার্থীর এসএসসি এইচএসসি স্নাতক বা স্নাতকোত্তর যদি থাকে, তথ্যগুলো প্রার্থীর সার্টিফিকেট দেখে দেখে লিখলে ভুল হওয়ার আশঙ্কা কম থাকে। স্নাতক পঠিত বিষয় ডিগ্রি অপশনে প্রার্থীর ডিগ্রি বা বিষয়ের নাম না থাকলে আদার্স অপশনে সাবজেক্টের নাম লিখতে হবে। প্রার্থীর স্নাতক বিষয়ের উপর তার জন্য প্রযোজ্য ক্যাডার ও নন ক্যাডার তালিকা দৃশ্যমান হবে, তাই অপশন উল্লেখিত বিষয়গুলো থেকে প্রার্থীর বিষয় নির্বাচন না করলে সংশ্লিষ্ট প্রফেশনাল ক্যাডার নন ক্যাডার দৃশ্যমান নাও হতে পারে। অ্যাপ্লিয়ার দিয়ে আবেদন করার ক্ষেত্রে পরীক্ষার শুরু ও শেষের তারিখ লিখতে হবে, তবে এক্ষেত্রে মৌখিক পরীক্ষার অংশ নেওয়ার সময় বিভাগীয় প্রদানের প্রত্যয়নপত্র ভাইবা পরীক্ষার দিন বুটে জমা দিতে হবে। তৃতীয় পাতা থাকবে ক্যাডার অপশন। করবেন তৃতীয় পাতায় ক্যাডার অপশনে থাকবে এই অংশে উপরে দৃশ্যমান ক্যাডার তালিকা থেকে প্রার্থীর পছন্দ অনুযায়ী নিচের পর্যায়ে পছন্দক্রম সাজাতে হবে। এই অংশে পূরণের আগে অবশ্যই সব ক্যাডার সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। ক্যাডার তথ্য না জানা থাকায় এই অংশে বেশিরভাগ প্রার্থী ভুল করে পরে আফসোস করে। সংবাদপত্র ইন্টারনেট ও বাজারে প্রচলিত বিসিএস তথ্যভিত্তিক বই থেকে সব ক্যাডার সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন। শূন্য পদের সংখ্যা অনুযায়ী নয়, আপনার পছন্দের তালিকার ধরন অনুযায়ী ক্যাডার পছন্দক্রম সাজাবেন। সব ক্যাডারেরই সমান মর্যাদা, কিন্তু কাজের ক্ষেত্রে অনুযায়ী ভিন্ন ভিন্ন সুযোগ সুবিধা। চতুর্থ পাতে থাকবে আবেদন রিভিউ। আপনি যতক্ষণ যে আবেদন পূরণ করলেন এই অংশে প্রার্থীর পূরণ করা সব তথ্য দৃশ্যমান হবে। এতক্ষণ যে আপনি শিক্ষাগত যোগ্যতা বা যে তথ্যগুলো দিয়েছেন সবগুলো আপনার রিভিউ করা হবে এবং কোনো ভুল ত্রুটি থাকলে এডিট বাটনে ক্লিক করে সংশোধন করতে পারবেন। অ্যাপ্লিকেশন ইন্টারেস্ট ফর নন ক্যাটার মেনুর নবম গ্রেড দশম গ্রেড দুটি কোনটি নয় অপশন থেকে একটি নির্বাচন করবেন। আপনি বেকার হলে দুটি অপশন নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ। এ সঙ্গে প্রার্থীর 300x300 পিক্সেলের একটি পাসপোর্ট সাইজের ছবি সর্বোচ্চ 100 কিলোবাইট ও 300x80 পিক্সেলের একটি স্বাক্ষর সর্বোচ্চ 60 কিলোবাইট নির্ধারিত বক্সে আপলোড করে আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দিতে হবে। বিসিএসের সব প্রক্রিয়া প্রার্থীকে আবেদনের স্বাক্ষর ব্যবহার করতে হবে। পঞ্চম পাতা নন ক্যাটার অপশন। 45তম বিশেষ প্রথমবারের মতো এই অংশ রয়েছে। প্রার্থীর পছন্দক্রম অনুযায়ী নন ক্যাডার তালিকা তৈরি করতে হবে। ক্যাডারের মতো নন ক্যাডার চয়েসের সময় নন ক্যাডার চাকরিগুলোর বিস্তারিত জেনে এই অংশ পূরণ করুন। সংবাদপত্র ইন্টারনেট ও বাজার প্রচলিত বিসিএস তথ্যভিত্তিক বই থেকে নন ক্যাডার পদগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারেন। এই গ্রেডের সব নন ক্যাডারের মর্যাদার সমান, কিন্তু কাজের ক্ষেত্রে একটু ভিন্ন হতে পারে। ষষ্ঠ পাতা আবেদনকারী কপি। আবেদন চূড়ান্তভাবে সাবমিট করার পর ইউজার আইডি সম্বলিত একটি অ্যাপ্লিক্যান্ট আবেদনকারী কপি দৃশ্যমান হবে। অ্যাপ্লিক্যান্ট কপি ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। ইউজার আইডি ব্যবহার করে যথাযথ নির্দেশনা অনুসরণ করে টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। ফি জমাদান সম্পর্কে সম্পন্ন হলে টেলিটক থেকে একটি পাসওয়ার্ড দেওয়া হবে। ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রার্থীর প্রবেশপত্র ডাউনলোড ও সংরক্ষণ করতে হবে। 50তম বিসিএসের বিশেষ দিক। প্রথমবারের মতো 45তম বিসিএস আবেদনের সময়সীমা মাত্র 21 দিন। দুটি জেনারেল ক্যাডার তথ্য বাণিজ্য 45তম বিসিএসে কোনো শূন্য পদ নেই। শুল্ক আবগারি ক্যাডারে 45তম পদের বিজ্ঞপ্তি 31তম 40তম বিসিএসের মধ্যে দীর্ঘতম এই ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এবং কারিগরি শিক্ষা ক্যাডারে উল্লেখযোগ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই ক্যাডারে দীর্ঘদিন নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধ ছিল। প্রথমবারের মতো পরিবার পরিকল্পনা কারিগরি ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি 141টি শূন্য পদ দেওয়া হয়েছে।
নন ক্যাডার গ্রেড 90 থেকে গ্রেড 12 পদের নাম ও পদের সংখ্যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে এবং প্রথমবারের মতো ক্যাডারের পাশাপাশি নন ক্যাডার পছন্দের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আপনাদের জন্য 45তম বিসিএস আবেদন ফর্ম যেভাবে পূরণ করবেন, নিয়মগুলো আপনারা অবশ্যই পালন করবেন। আর কোনো জানতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের ইনবক্সে জানাবেন, আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার জন্য। আমার কোনো কথা যদি আপনারা বুঝে না থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সেটা রিপ্লাই দেওয়ার জন্য। আর সে পর্যন্ত ভালো থাকবেন, অবশ্যই আবেদন করার সময় এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং নির্মূলভাবে আবেদন ফর্মটি পূরণ করবেন। আশা রাখি আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।